প্রিয় দর্শক, ওভেন ছাড়াও যে চুলায় কেক বেক করলে উপরে এত সুন্দর কালার আসে জেনে অবাক হবেন। প্রিয় দর্শক, আজকে সেই রেসিপিটাই শেয়ার করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি জান্নাত। চুলায় তৈরি কেক উপরে খুব সুন্দর একটা কালার আসবে, কেকটা হবে একদম তুলতুলে। প্রিয় দর্শক, আপনারা দেখি হয়তো বা বুঝতে পারছেন। তো আজকের এই রেসিপিটা আশা করছি সকলের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তাহলে চলুন শুরু করা যাক। কেকটা তৈরি করার জন্য প্রথমে আমি শুকনো উপকরণগুলো একটা চালনির মাধ্যমে চেলে নিচ্ছি। এই চালনির ভেতরে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ ময়দা। ময়দার পরিবর্তে আটা ব্যবহার করা যাবে, তবে ময়দাটা ব্যবহার করলে কেকটা ভালো হবে। আর এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি এর ভেতরে 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা, আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে চেলে নিচ্ছি। অফ ক্যামেরায় এই শুকনো উপকরণগুলোকে আমি আবারও একবার চেলে নিয়েছি, টোটাল আমি 2 বার এটাকে চেলে নিয়েছিলাম। এখন এটা চামচের সাহায্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 3টি ডিম। ডিমের সাদা অংশগুলো আমি আলাদা করে নিচ্ছি আর কুসুমটাকে আলাদা রাখছি, এতে করে ডিমটা খুব সুন্দরভাবে ফোমি হবে। তো সাদা অংশগুলো আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। এখন একটা এগ বিটারের সাহায্যে এটাকে বিট করে নেব। আপনারা চাইলে এটাকে হ্যান্ড হুইজের সাহায্যেও বিট করতে পারবেন, তবে সময় একটু বেশি লাগবে। তো আমি 1-2 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে রেখে এগ বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি। তো দেখুন 1 মিনিটের ভেতরে এটা অনেকটা ফোমি হয়ে গিয়েছে। এখন এর ভেতরে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি। চিনিটাকে আমি একবারে দেব না, 3টা স্টেপে এখানে ব্যবহার করছি। এভাবে অল্প অল্প করে চিনি দিয়ে বিট করলে খুব সুন্দর ফোম তৈরি হয়। তো 3 স্টেপে এভাবে চিনি দিয়ে আমি এটাকে বিট করে নিয়েছি। এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সের পরিবর্তে আপনারা যে কোনো ফ্লেভার এখানে ব্যবহার করতে পারবেন। ভ্যানিলা এসেন্স হাতের কাছে না থাকলে লেবুর রসটা ব্যবহার করতে পারবেন, এতে করে ডিমের গন্ধটা দূর হয়ে যাবে। এখন আমরা যে কুসুমগুলো আলাদা করে রেখেছিলাম সেই কুসুমগুলো দিয়ে আবারও এটাকে 1-2 মিনিটের জন্য বিট করে নিচ্ছি। আর এর ভেতরে দিয়ে দিচ্ছি রান্না করার রেগুলার তেল 1/2 কাপের মতন। তো তেলটা দিয়ে আর 2 মিনিটের মতন বিট করে নেব। তো বিট করা হয়ে গেলে এর ভেতরে আমরা শুকনো উপকরণগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। একটা চামচের সাহায্যে এভাবে শুকনো উপকরণগুলো দিয়ে দেবো। আর এর ভেতরে অ্যাড করছি লিকুইড মিল্ক, 1/4 কাপের মতন লিকুইড মিল্ক ব্যবহার করছি। আমি লিকুইড মিল্কটা ময়দার সাথে সাথে দিয়ে দিচ্ছি, এতে করে খুব সুন্দরভাবে ময়দাটা ডিমের ফোমের সাথে মিশে যাবে। স্প্যাচুলার সাহায্যে এভাবে হালকা হাতে এটা মিশিয়ে নিচ্ছি। আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি, কিন্তু এটা কোনোভাবেই কিন্তু জোরে হাতে মিশানো যাবে না, হালকা হাতেই কিন্তু এটা মিশিয়ে নিতে হবে। তো ময়দা ও লিকুইড মিল্কটা আমি কয়েকটা স্টেপে এভাবে মিশিয়ে নিয়েছি, প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, ময়দা দিয়ে কোনোভাবেই বিটারের সাহায্যে বিট করতে যাবেন না, এতে করে কেকটা কিন্তু অনেক হার্ড হয়ে যাবে। তো আপনারা চাইলে বিটারের পরিবর্তে হ্যান্ড হুইজ দিয়েও কিন্তু বিটারের কাজটা করতে পারবেন, কোনো সমস্যা নাই, এতে একটু সময় বেশি লাগবে আর কি। এখন আমি একটা 8 ইঞ্চির মোল্ড নিয়ে নিয়েছি। সেই মোল্ডের ভেতরে আমি সামান্য পরিমাণ তেল ব্রাশ করে দিচ্ছি, আর এর ভেতরে দিয়ে দিচ্ছি লেখালেখির কাগজ। আমি এখানে নর্মাল কাগজই ব্যবহার করছি, আপনারা চাইলে বাটার পেপারটাও ব্যবহার করতে পারেন। তারপর এটাকে তেল ব্রাশ করে দিচ্ছি। সবার কাছে কিন্তু বাটার পেপারটা অ্যাভেলেবেল থাকে না, তাই আমি সহজভাবে কাগজ ব্যবহার করছি। আর ওপর দিয়ে ব্যাটারটা ঢেলে দিচ্ছি, এতে করে ভেতরে কোনো প্রকারের লাম্পস ক্রিয়েট হবে না। তারপর একটা টুথপিকের সাহায্যে উপর দিয়ে এভাবে করে একটু মিশিয়ে নিচ্ছি, এতে করে উপরটা ফেটে যাবে না। তারপরও হাত দিয়ে এভাবে একটু সেট করে নিচ্ছি। চুলাতে আমি 10 মিনিট আগে একটা মোটা তলাযুক্ত প্যান বসিয়ে দিয়েছিলাম, সেটাকে প্রিহিট করে রেখেছিলাম। এখন এর ভেতরে দিয়ে দিচ্ছি লেখালেখির কাগজ 2টি, আর একটা স্ট্যান্ড যাতে কেকটা নিচ দিয়ে পুড়ে না যায়। তারপর এই কেকের মোলটা এর ওপর বসিয়ে দিয়ে স্টিলের একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। অবশ্যই স্টিলের ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, এই কাগজ থেকে তাপ বের হবে যেটা ঢাকনার উপরে এসে লাগবে, এবং সেই ঢাকনার তাপেই কিন্তু উপরে খুব সুন্দর একটা কালার চলে আসবে। মিডিয়াম টু লো আঁচে বেক করছি 30 মিনিট। 30 মিনিট পর ফিরে আসছি। প্রিয় দর্শক, 30 মিনিট পর ফিরে আসলাম। প্রিয় দর্শক, আপনারা দেখেই হয়তো বা বুঝতে পারছেন কেকটার উপরে কত সুন্দর একটা কালার চলে এসেছে। একটা টুথপিকের সাহায্যে দেখে নিচ্ছি ভিতরটা হয়েছে কি না। ভিতরটা খুব সুন্দরভাবে কুক হয়েছে। এখন উপর দিয়ে একটু তেল ব্রাশ করে দিচ্ছি, এতে করে উপরটা ড্রাই হয়ে যাবে না। ঢাকনা ছাড়াই এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি প্রায় 10 মিনিটের মতন। 10 মিনিট পর ফিরে এলাম।
এটা কিন্তু আমরা যে কাগজ ব্যবহার করেছি আর স্টিলের ঢাকনা ব্যবহার করেছি তার জন্যই হয়েছে। প্রিয় দর্শক, আপনাদেরকে একটু এটা মোল্ড আউট করে দেখাচ্ছি। উপরটা কত সুন্দরভাবে কালার এসেছে এবং নিচটাও কিন্তু পুড়ে যায়নি। এভাবে চুলাতে খুব সহজেই কাগজ থেরাপির মাধ্যমে কেক তৈরি করতে পারবেন। খুব সুন্দর একটা কালারও উপরে চলে আসবে আর কেকটা হবে একদম তুলতুলে। আপনাদেরকে একটু কেটে শেয়ার করছি এর ভেতরটা কতটা সুন্দর হয়েছে আর এটা কতটা তুলতুলে হয়েছে। আপনারা কাটা দেখেই হয়তোবা বুঝতে পারছেন এটা কতটা তুলতুলে হয়েছে। খুব সহজে কাগজ থেরাপির মাধ্যমে এভাবে তুলতুলে কেক তৈরি করা যায় যার উপরটা খুব সুন্দর একটা কালার চলে আসে। আপনারা সহজেই বাসায়টা তৈরি করতে পারবেন। ছোট বড় সবাই খেতে খুব পছন্দ করবে এই তুলতুলে কেকটি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার ভালো লেগেছে। আমার এই তুলতুলে কেকের রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আশা করছি, আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটা কেমন লাগলো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যেতে যেতে ছোট রিকোয়েস্ট করব, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।